কুড়িগ্রামে ধরলার অব্যাহত নদী ভাঙনে দিশেহারা স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে আমাদের এখানে একটা কমিউনিটি ক্লিনিক ছিল ভেঙে নিয়ে গেল বন্যা আশ্রয় কেন্দ্র ছিল আশ্রয় কেন্দ্র ভেঙে নিয়ে গেছে এখন আর যে ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় স্কুলটি আছে এটাই আমাদের বিদ্যালয় বেগমগঞ্জের একটাই হাই স্কুল সেটাও ভেঙে যাওয়ার পথে এলাকা ভাঙতে ভাঙতে এলাকার মনে পরিস্থিতি শেষ নিম্ন তো পাঁচশো সাতশো বাড়ি ভাঙে গেল স্থানীয় প্রশাসন বলছে অব্যাহত রয়েছে ত্রাণ তৎপরতা পদক্ষেপ নেওয়া হবে পুনর্বাসনেরও ভারী বৃষ্টিপাতের কারণে দরলা নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখানে ভাঙন দেখা দিয়েছে কুটির কুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়টিও ভাঙনের হুমকিতে আছে আমরা ইতিমধ্যে জিও দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন শুরু করেছি খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি আমরা এটিকে রক্ষা করতে পারব লালমনির হাতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি বেড়েছে অব্যাহত আছে নদী ভাঙনও জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নব্বই মেট্রিক টন জিয়ার চাল ও নগদ তেরো লাখ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে বন্যায় অন্তত দশ হাজার হেক্টর আমন ও মৌসুমি ফসলের ক্ষতি হয়েছে এখনো চরাঞ্চলের পানিতে তলিয়ে চার হাজার হেক্টর আমনের ক্ষেত বন্যা দুর্গতদের দাবি চাহিদা মতো ত্রাণ পাননি তারা এইখানকার প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা বাড়ি তিন দিনকার মধ্যে সরানো হয়েছে আরও সামন অনেক বাড়ি আছে পাশাপাশি এই নদীর বগল দিয়ে ধান খেত পাকছে শিলেও শেষ হয়ে গেছে ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ফাৰজন ইছলাম নিউজ ডেস্ক দেশ টিভি